আসসালামু আলাইকুম। তৃণমূলে আওয়ামী লীগের দ্বন্দ্ব মেটাতে আওয়ামী লীগের নেতাদের যে রীতিমতো পেরেশান হতে হচ্ছে এবং মাথা খারাপ অবস্থা, এটা পরিষ্কার। বারবার কিন্তু সেই রিপোর্টগুলো আসছে সামনে। যখনই তারা বিভাগীয় পর্যায়ে মতামত নিচ্ছে, দলের নেতাদের সঙ্গে বৈঠক করছে, সেখানে কিন্তু নেতারা খোলাখুলিভাবে সেই কথাটি বলছে। তো সর্বশেষ যে খবরটি এসছে যে তৃণমূলে দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ আওয়ামী লীগের, কী উদ্যোগ? সেটি হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি করা, সম্মেলন করা, এগুলোর মধ্য দিয়ে একটা মানে উদ্যোগ নেওয়া, যাতে বিভেদ বিভাজন সেগুলো কমানো যায়। কোনো কোনো নেতা বা ব্যক্তিকে দায়িত্ব দিয়ে তাদেরকে আরও যাতে দলের প্রতি অনুগত করা যায়। খবরে বলা হচ্ছে তৃণমূলে বিভেদ দূর করতে দ্রুত মেয়াদ উত্তীর্ণ জেলা ও উপজেলার সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর যেসব ইউনিটে সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলোতে কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রংপুর এবং রোববার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর নেতা ও এমপিদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন। 4 এপ্রিল খুলনা এবং 21 এপ্রিল ময়মনসিংহ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক হবে। সূত্র বলছে রংপুর ও চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরীণ বিভেদ ও উপজেলা নির্বাচনে প্রার্থীদের সমর্থন করা না করার বিষয়টি ঘুরে ফিরে এসছে। এ থেকে দলের নীতি নির্ধারকদের মত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কমিটি সম্মেলন ও অপূর্ণাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ করে দলে বিভেদ কিছুটা কমে যাবে। অন্যদিকে উপজেলা নির্বাচন এবার দলীয় প্রতীকে না হলেও দল থেকে কোনো একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তাব এসেছে তৃণমূল থেকে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন কেন্দ্রীয়ভাবে বা কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া ঠিক হবে না। স্থানীয়ভাবে কেউ একক প্রার্থী ঠিক করতে পারলে তাতে কেন্দ্রের হস্তক্ষেপ থাকবে না। এটা খুব কঠিন হবে যদি তৃণমূল পর্যায়ের এমন পরিস্থিতি কি আছে খুব একটা বেশি যে একক প্রার্থী ঠিক করে দেবে আর সেখানে কেন্দ্রীয় কমিটি হস্তক্ষেপ করবে না। এটার মানে এটা হয়তো ওবায়দুল কাদের বা কেন্দ্রীয় নেতৃত্ব চাপিয়ে দিল, কিন্তু এটা খুব কঠিন, এটা কেউ মানবে না। বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে এই ডামি প্রার্থী, তারপরে কি বলে স্বতন্ত্র প্রার্থী, এই সমস্ত দাঁড় করানোর মধ্য দিয়ে একেবারে ছাড়াবেড়া অবস্থা। এই পর্যায়ে উপজেলা নির্বাচনে এইটা হবে না, বরং এমপিরা চাইবে তাদের অনুগত উপজেলা চেয়ারম্যান দিতে। লোকাল যারা হেরেছে তারাও আবার তাদের অনুগত চাইবে, মানে একটা লড়াই চলবে। এই অবস্থায় কতটা সামাল দিতে পারবে এটা বলা খুব কঠিন। তার মধ্যে আবার বিএনপি থাকবে না, ফলে বিএনপি না থাকা মানেই হচ্ছে নিজেদের মধ্যে লড়াইটা আরও তীব্রতর হওয়া। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।